মাছের বাজারে এখন চলছে মাছ কেনা। তোমাদের একটু মাছ বাজারের মাছগুলো দেখাই। তোমরা একটু দেখো, বাবা আর মা সামনে মাছ কিনছে। তোমাদের মাছগুলো খুব ভালোই লাগবে। এখানে চলছে চিংড়ি মাছ কেনা, গলদা চিংড়ি, বড় বড় গলদা চিংড়ি। একটা চিংড়ি মাছ বাবাকে তুলতে পারো তো, দাঁড়ালে বাবাকে একটা তুলে ধরতে পারো তো। এখানে অনেক অনেক মাছ রয়েছে। আমরা কিন্তু মেনলি এখানে চিংড়ি কিনছি, চারিপাশে মাছ। এখানে পমফ্রেটও আছে, পমফ্রেটও কিনবো। পমফ্রেটও খুব ভালো লাগে খেতে আমার, আমার তো ফেভারিট। মানে মাছ বাজারে এলে আমার তো মনে হচ্ছে এখানেই আমি থেকে যাই, এখান ছেড়ে আমার আর কোথাও যেতে ইচ্ছে করছে না। আর ইলিশ, ইলিশটাও ছিল এখানে। এই যে এটা দেখাই, এখানে ইলিশ রয়েছে। মেনলি সবাই এখানে চিংড়ি মাছটাই কিনছে। আমরা ভাবছি চিংড়িটা তো নিয়েইছি, তার সাথে যদি এটা হচ্ছে ভোলা, তার সাথে আমরা পমফ্রেটটা যদি নিই। এই যে একটা মাছ ঝুড়ি থেকে লাফিয়ে প্রায় নিচে চলে এসছে, এটা নিচে চলে এসছে, ইনি মাছটা বিক্রি করছিলেন। একটু বড় বড় পিসটা রাখো, ছোট ছোট নয়। ইলিশের তেল কোথায়? আচ্ছা, এই ইলিশটাই আমরা নিলাম, একটু বড়ই পিসটা রাখো। ইলিশটা কাটা হচ্ছে। ডিম আছে নাকি? না কিচ্ছু নেই, কেমন একটা সাদা টেমো তো ইলিশটা। এই যে এখানে এখন চলছে চাল কেনা, তেল চাল একটু মশলা পাতি এসব কিনতে হবে। আমাদের বাজার করা মোটামুটি শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এখানে রয়েছে শাক, শাক ফাগার খাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে প্রচুরই খাই। আচ্ছা, আমরা যে মাছটা কিনেছি, ভাতটা করবো, আমাদের যা আজকের মেনু সেটা কিন্তু রান্না করাবো আমরা এখানে। এই যে এখানে তিনি আমাদের রান্নাটা করে দেবেন, তো তাকেই আর কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কীভাবে কোন রান্নাটা হবে, তার টেস্ট কেমন হবে, সর্ষে দিয়ে হবে কি নারকল দিয়ে হবে। বেসিক্যালি আমরা দুরকম মাছ হবে, চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে ইলিশ আর ইলিশ মাছ ভাজা। সেই মাছের রেসিপিগুলো একটু ভালো করে বোঝানো হচ্ছে। এখানে গরম গরম লুচি আর পেটাই পরোটা হচ্ছে।
তো লুচি আর তরকারি আমরা এখন ব্রেকফাস্টের জন্য নিচ্ছি। ব্রেকফাস্ট আর লুচি তরকারি, আর এখানে মোহনভোগ রয়েছে মিষ্টি, সেই মোহনভোগ দিয়ে হবে। এই দেখো চাটুতে পেটাই পরোটাটা হচ্ছে, দেখো এটাকে জোরে জোরে পিঠে পিঠে এই পরোটাটাকে বানানো হয়। বাপরে গরম চাটুতে কিভাবে উনি পিঠে করে দিলেন, এটা ওনারা ট্রেনিং প্রাপ্ত, আমরা করতে গেলে তো জীবন শেষ। তো হাই, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আমি ইন্ট্রোটা দিতেই তখন ভুলে গেছি তোমাদের, কারণ আমি তখন ছিলাম মাছের বাজারে, আর মাছের বাজারে মাছ দেখে আমার তো পুরোই সব কিছু ভুলে যাই, প্রচণ্ড ইমোশনাল, এত গাড়ির আওয়াজ, যাই হোক প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ি আমি। তো আমি এখন আছি তোমাদের বলে রাখি পুরীতে। পুরীতে কিন্তু বেসিক্যালি আমি দুটো জিনিসের জন্য আসি, একটা হচ্ছে সমুদ্রে চান আর মাছ খাওয়া। তো সমুদ্রে চান তো করতে যাব, আমাদের বাজার দোকান সব কিছু হয়ে গেল আর ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করে আমরা ডিরেক্ট চলে যাব আবার সমুদ্রে। প্রচণ্ড ওখানে একটা উচ্ছৃঙ্খল একটা বাদরামির চান আমাদের হয়, যেটার পর শুধু দাঁতটাই দেখা যায়, এখনও বেসিক্যালি দাঁতই দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে লাঞ্চ। সমুদ্র থেকে চান টান করে চলে গেছিলাম খাবারগুলো আনতে। তো তোমাদের যেরকম বলেছিলাম লাঞ্চে দেখা হবে, চলো দেখিয়ে দিই তোমাদের খাবারগুলো কীরকম রয়েছে না রয়েছে। ওখান থেকে যখন নিলাম বেশ ঠিকঠাকই লাগলো, বাট খেয়ে দেখিনি কীরকম লাগবে, দেখি খেয়ে কীরকম লাগে, চলো তোমাদেরও দেখাই। আচ্ছা, এখানে এই যে ভাত, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা মা এখানে দিচ্ছে, সব দেখো প্যাকেটে করে করে ফয়েলে করে করে রয়েছে, খেতে তো ভালোই হবে নাকি। এটা কি দেখি, সর্ষে ইলিশ, দেখি তুমি হাতটা সরাও, সর্ষে ইলিশ দেখে তো বেশ টেম্পটিং লাগছে, টেস্টটা কিরকম। অ্যাকচুয়ালি আমার মায়ের, ও এখানে রয়েছে ডাল, এটা দেখো ডাল। অ্যাকচুয়ালি আমার মায়ের হাতের এই সমস্ত রান্না এতটাই এক্সট্রিম ভালো, যার জন্য ভাবছি ভালো লাগবে কি লাগবে না। আচ্ছা, এটা চিংড়ি মাছটা, ওয়াহ চিংড়ি মাছটাও বেশ ভালো লাগছে দেখতে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর পারা যাচ্ছে না। আচ্ছা, আমি খেতে বসে পড়েছি, ভালো পড়ছে তো, দিতে থাকো, লঙ্কাটা আমার লাগবে, একটু ইলিশ মাছটা টেস্ট করে দেখি, বেশ গরম গরম ইলিশ মাছ ভাজা, ভালো টেস্ট আছে, আমি আর ওয়েট করতে পারছি, আমি এবার এটা দিয়ে একটু আগে প্রথমে স্টার্ট করে দিই। আমার পাতে পড়ে যাচ্ছে চিংড়ি, চিংড়িটা কিন্তু বেশ বড় সাইজ ছিল, কিন্তু এখানে এরকম গুটিয়ে গুটিয়ে গেছে না, ওরা দাঁড়াটাড়াগুলো সব কেটে ফেলে দিয়েছে, তারপরে আমি স্টিক গুঁজে দিই, ও স্টিক দেয়নি, বেশ বড় সাইজের প্রনগুলো ছিল, এটা একটুখানি এরকম হয়ে গেছে ব্যাপারটা, তো স্টিক দিয়ে তো স্টিক, বাট এটা বেশ ওয়েট, প্রচণ্ড ওয়েট, চলো খাই আমি। খাওয়া দাওয়া অল কমপ্লিট, বেশ মন ভরেই খাওয়াটা হলো, আর ইলিশ আর চিংড়ি এদের দুজনের যে একটা লড়াই, এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে, মানে একটা ঘটি বাঙাল কম্বিনেশন, তো দুজনকেই পুরো দেখে চেটে মেরে দিয়েছি। এবার ঘুমোবার পালা, তো তোমাদের যদি আমার এই বাজারের মাছের এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো। আর আজকের মতো টাটা।